তো গাইস, এট লাস্ট আসলে আমি অনেক চেষ্টা মেষ্টা করলাম, করে যে কই গেল, ফাইনালি এইটা নিয়ে আসতে পারলাম। এই যে একটা দেখাই, আমি মূলত পরে কার্ড ইউজ করলাম, হ্যাঁ কার্ডে, তারপরও কিছু আমার দিদি কিছু কার্ডটি থেকেই গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসুক এই দেখেন। ঠিক আছে, তাও এই ফাঁকাগুলো থাকতেছে না মার্জিন অটো দিলে, কিন্তু আবার ওই যে মানে আমি এই কার্ডের এই জিনিসগুলো একটু বুঝতেছি না, তারপরও মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, রেসিপি ওইভাবে দেখাচ্ছে। আর এগুলো আমি অলরেডি হোস্টিং শুরু করে দিয়েছি, ফ্রিতে হোস্টিং। হ্যাঁ, যে আমি হেরুকুতে আপনারা যদি দেখতে চান কীভাবে হোস্টিং করা যাবে, যে আমি বানানো শেষ আবার মনে করেন যে ফ্রিতে হোস্টিংও করে ফেললাম গিটহাবে দিয়ে খুব কম সময়ে। এখন এটি লিঙ্কটা আমি যে কাউকে দিয়ে দিতে পারবো, আপনাদেরকে দেখাচ্ছি। ও আর কি কাজ করলাম এখানে, আরেকটু যদি বলে দিতে চাই, এই যে সব তো তখন ইনফরমেশন নিয়ে আসে দেখছিনি, তারপরও রেসিপি ডট জেএস এর মধ্যে কিছুই করিনি, এটা জাস্ট একটা কার্ডে নিয়ে গেছি। কার্ডে নিয়ে গিয়ে আমি কার্ডে যা জিনিসগুলো, যেখানে কার্ড টাইটেলের ক্ষেত্রে রেসিপি ডট ফল ডট টাইটেল, এগুলো দিয়ে আমি এই কার্ডের মধ্যে বসাই দিচ্ছি। দিয়ে হালকা একটু গুদাগুদি করলাম, এই যে বর্ডার টর্ডার দিলাম, এই আর কি। আমি বলেছি প্রথমে যে ডিজাইন আমার দ্বারাই ভালো হয় না, তারপরও চেষ্টা করছি। তো আর কোনো সাজেশন থাকলে আমাকে বলবেন, তো আর হোস্টিং সম্বন্ধে জানতে চাইলে আমাকে বলবেন। তো সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।